আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুর রহমান, ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর বর্তমান ম্যানেজার। আমরা আমাদের এই ওয়ার্কশপটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল ভিত্তিক। আমরা ওয়ারিতে বর্তমানে হচ্ছে আমরা 1x1 চন্দ্রমোহন বসাক সিডা আছি। এটা হচ্ছে মূলত ঢাকার প্রাণকেন্দ্র ওয়ারিতে অবস্থিত। আমরা যে ফার্মাসিউটিক্যাল মেশিন তৈরি করি, এর মধ্যে ব্লিস্টার মেশিন, ক্যাপসুল ফিলিং মেশিন, ট্যাবলেট কোটিং মেশিন, ফুড ড্রায়ার মেশিন এসেট্রা, ফার্মাসিউটিক্যাল যত ধরনের মেশিন হয় আমরা সব কিছু প্রস্তুত কারক। আমাদের এই ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুত কারক এবং যে প্রোভাইডার, ওনার নাম হচ্ছে সীতা প্রবিদাস। উনি বর্তমানে অনুপস্থিত থাকার কারণ হচ্ছে আমি ব্রিফিং করতেছি। এবার হচ্ছে আমাদের প্রোডাক্টের বিষয় আসে, যে প্রোডাক্টগুলোর নাম বললাম আমরা, এগুলো সরকার, বাংলা সরকার অনুমোদন প্রাপ্ত হয়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি। আমাদের যে ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে মালিক সমিতি আছে, ওনাদের থেকে আমাদের অনুমোদন দেওয়া আছে। তো আমরা এই সকল প্রকার সরকারি যে নিয়ম শৃঙ্খলা বিধিনিষেধ আছে প্রতিটা জিনিস মান্য করেই আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকি। তবে আমাদের মূল যে প্রোডাক্টটা হচ্ছে ব্লিস্টার মেশিন, যেটা আমরা সম্পূর্ণরূপে নিজেদের বাংলাদেশে কারুকলামে তৈরি করে থাকি। কোনো কপি বা ক্লোন এ ধরনের কোনো কিছু আমরা করে থাকি না, আমরা সম্পূর্ণ নিজেদের টেকনোলজি ইউজ করি, যাতে সরকারের কোনো বিধিনিষেধের মধ্যে আমরা আইনগত বিধি অমান্য যাতে না হয় আমরা সেভাবেই প্রোডাক্টটা তৈরি করতে পারি। আপনি এখানে কতদিন যাবত আছেন? আমাদের যদি বলি যে আমরা এই ওয়ার্কশপটা কতদিন যাবত স্থাপন করেছি, তাহলে কিছুদিন বেশি সময় হয়নি, 2 থেকে 3 বছর হয়েছে, মাত্র 3 বছরের মতো হয়েছে। আর আমি বর্তমানে এখানে হচ্ছে 1 বছর যাবত আছি। তো এখানে এই কার্যক্রম হচ্ছে আমাদের টোটাল স্টাফ সবাই হচ্ছে বাংলাদেশি, কেউ বাংলাদেশের বাহিরে নেই, সবাই বাংলাদেশের অভ্যন্তরীণ। আপনি এই প্রতিষ্ঠানে যাদের চাকরি করেন, আপনার মালিক এই প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার থেকে কোনো সহযোগিতা পাইছে কিনা, সরকার থেকে কোনো সহযোগিতা পাইছে কিনা? সরকার থেকে বলতে আমরা হচ্ছে এখন পর্যন্ত এই ধরনের সহযোগিতা পাইনি, কারণ স্বল্প সাময়িক যাবত সময় যাবত আমরা এটা স্থাপন করছি। তো আমরা তাদের নিয়ম শৃঙ্খলা নিবন্ধনের মধ্যে আয়ত্তাধীন হয়েছি সম্প্রতি, তো তাই আমরা এখন পর্যন্ত সেই ধরনের ফ্যাসিলিটিস পাইনি। তবে আমাদের যে মালিক সমিতি আছে, তারা আমাদেরকে রেকমেন্ডেশন দিচ্ছে যে অবশ্যই তারা ফ্যাসিলিটিস বা কোনো সমস্যা সব কিছু তারা আমাদের সহযোগিতা করবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই মুহূর্তে আছি চন্দ্রমোহন বসাক লেন, 1x1 চন্দ্রমোহন বসাক লেনে, এবং এটা ওয়ারিতে। এই প্রতিষ্ঠানের নামটি হলো ফরেস্টার ইঞ্জিনিয়ারিং। মূলত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশেই প্রতিষ্ঠিত এবং তারা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এবং বিভিন্ন ধরনের ফুড আইটেম তৈরি করেন। এবং এই প্রতিষ্ঠানটি আমি ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম, এখন আমি আপনাদেরকে তার ওয়ার্কশপে নিয়ে যাচ্ছি এবং ওয়ার্কশপে যে মেশিনগুলো তার এখানে সাজানো আছে, মূলত এই মেশিনগুলো তারা অর্ডার পালেই বানায়, এনারা বানায় রাখে না, কারণ এনাদের কোনো শোরুম নাই, এনারা হাতের কারিগর, এনারা তৈরি করে দেন নমুনা দেখে। আপনি যে ধরনের মেশিন, ফার্মাসিউটিক্যাল এবং ফুড আইটেমের মধ্যে যে ধরনের মেশিনের আপনি যদি নমুনা দেন, এনারা সেই মেশিন দেখে আপনাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আসেন, এখন আমরা সকলে মিলে আপনাদেরকে নিয়ে আমরা এখন মেশিন দেখাচ্ছি, আসেন। প্রিয় দর্শক শ্রোতা, এই মেশিনটার কথা বলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই যে মেশিন, এটা কী মেশিন বলেন? এটা হচ্ছে সেই আমাদের কোম্পানির যে মূল প্রোডাক্টটা, এটা হচ্ছে সেই ব্লিস্টার মেশিন। ব্লিস্টার মেশিন? ব্লিস্টার মেশিন। আচ্ছা, এটা হচ্ছে এই ব্লিস্টার মেশিন দিয়ে আপনারা কি করেন? মূলত এটা হচ্ছে প্যাকেজিং মেশিন, প্যাকেজিং ফার্মাসিউটিক্যাল ট্যাবলেট, যে কোনো ট্যাবলেট বা ক্যাপসুল, ইনসুলিন যেটাই বলেন না কেন, সেটা প্যাকেজিং এর কাজে লাগে এটা। আচ্ছা, এগুলো কি আপনারা অর্ডার পাইলে বানান না আগে বানিয়ে রাখেন? না, আমাদের শোরুম না থাকার কারণে আমরা এই প্রোডাক্টটা হচ্ছে যখন আমাদেরকে অর্ডার দেওয়া হয়, ওয়ার্ক অর্ডার দেয়, তখন আমরা একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়। আপনারা যখন এই মেশিনগুলো ওয়ার্ক অর্ডার মানে অর্ডার নেন, তখন কি আপনারা ওয়ার্ক অর্ডার গ্রহণ করেন? হ্যাঁ, অবশ্যই, কারণ তার যারা আমাদেরকে অর্ডার দেয় তাদের কোম্পানির হচ্ছে নিবন্ধন আছে কিনা, তারা সরকারের আয়ত্তাধীন কিনা, তারা কোনো বেআইনি কোনো কাজ করতেছে কিনা, এই সব কিছু আমরা তথ্য যাচাই বাছাই করি।
তারপরে আমরা সেই কাগজগুলো সংরক্ষণ করি, সংরক্ষণ করার পরে আমরা তারাদেরকে আমাদের যে বিধি বিধানের কাগজপত্র সব পাঠাই, তারপর দুটো যখন ম্যাচ করে তখন অ্যাকসেপ্ট হয়, তারপরে আমরা সেই ওয়ার্ক অর্ডার গ্রহণ করি, দেন আমরা সেই আপনার এই একটা মেশিন বানাতে কতদিন সময় লাগে? এট লাস্ট আমাদের হচ্ছে এই মেশিনটার জন্য 45 থেকে 60 দিন সময় লাগে। 45 থেকে 60 দিন, তার মানে 2 মাস? জি জি, 2 মাসে আপনি মেশিনটা কমপ্লিট করে বানাই দিতে, ডেলিভারি দিতে পারেন? জি ইনশাল্লাহ, আমরা চেষ্টা করি। এর মধ্যে হচ্ছে লেস দেন থাকতে পারে কিছু সময়, এটা হচ্ছে শর্ত সাপেক্ষে। আচ্ছা, শর্ত সাপেক্ষে। আচ্ছা, এটা কি মেশিন বলেন? এটা হচ্ছে আপনার প্যাকেজিং এর মতোই, তবে হ্যাঁ, গুলিং মেশিনটা, গুলিং মেশিন সেম। এটা হচ্ছে সহযোগী একটা মূল মেশিনের একটা সাইড পার্ট, মানে একটা ফ্যাক্টরি একটা সাইড, এটা হ্যাঁ, এটা একটা সাইড পার্ট মেশিনের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাজ চলছে? এটা কাজ এখন কমপ্লিট হয়? না না, এটার কাজ এখন কমপ্লিট হয় না, এটা প্রায় শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে না? প্রিয় দর্শক শ্রোতা, আমি এক বাই এক চন্দ্রমোহন বসাকলেন, ওয়ারি ঢাকা, ফরেস্টার ইঞ্জিনিয়ারিংয়ের আমি এই প্রতিষ্ঠানে আছি। এই প্রতিষ্ঠানে আপনাদেরকে এখন যে মেশিনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই মেশিনটা মূলত গুলিং মেশিন বা ফার্মাসিউটিক্যালের যে গুলিং মেশিন ব্যবহার করা হয়, যে মেশিনগুলো দিয়ে প্যাকেজিং করে এবং ওই প্যাকেজিংয়ের যে আঠা লাগানো হয়, এই মেশিনটাই মূলত, এই মেশিনটা ওনারা তৈরি করেন এবং এটা অর্ডার সাপেক্ষে, কেউ যদি অর্ডার দেয় তাহলে ওনারা বানায় দেন এটা, নাহলে ওনারা নিজেরা বানিয়ে রাখেন না। আমি আপনাকে এখন এই মেশিনটাই দেখাচ্ছি, আপনাদের প্রয়োজন হলে এই মালিকের মোবাইল নাম্বার, ম্যানেজারের মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ফ্যাক্স নাম্বার দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখে তাদের কাছে টেলিফোনে বা মোবাইলে অথবা সরাসরি এসে অর্ডার দিতে পারেন। এটা ওনাদের মেশিনের ফ্যাক্টরি, ওনাদের এই মেশিনটা তৈরি করার যে মেশিন, এটা সম্ভবত ড্রিল মেশিন, গ্যাস ড্রিল, মিলিং মেশিন, এটা না, এটা মিলিং মেশিন, এটাও আপনাদের ফ্যাক্টরির মধ্যে আছে ওনাদের এখানে, যেহেতু ফ্যাক্টরিতে দেখাচ্ছি এই জন্য এই মেশিনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। আরেকটা স্ট্রাকচার তৈরি করতেছেন না? জি, আরেকটা স্ট্রাকচার অর্ডার আছে, তো সেটার ভিতরে আমরা মাত্র চেঞ্জটা রেডি করছি। আচ্ছা, এটা কি মেশিন? এটা হচ্ছে ক্যাপসুল ফিলিং মেশিন। ক্যাপসুল ফিলিং মেশিন? জি, ক্যাপসুল ফিলিং করে মেশিন। এটা কি ম্যানুয়াল না অটোমেটিক? এটা হচ্ছে তিন ভাবে হয়, ম্যানুয়াল, অটো ম্যানুয়াল, সেমি।
সেমি অটো, ইলেকট্রিসিটি না ইলেকট্রিসিটি না 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 ইলেকট্রিসিটি সম্পূর্ণ ইলেকট্রিসিটি বিহীন, তবে যদি আপনি অটো ইউজ করতে চান তাহলে এটা অবশ্যই ইলেকট্রিসিটি লাগবে, এটা বাজে সেমি অটো ম্যানুয়াল অথবা অটো ম্যানুয়াল যেটা ওটার ক্ষেত্রে ইলেকট্রিসিটি লাগবে না। আচ্ছা তাহলে আপনার এই যে এই মেশিন যদি আপনি অটো চালান এই মেশিনে কত পাওয়ারের ভোল্টের লাইন থাকবে? ভোল্ট বলতে হচ্ছে ওয়াট যেটা, এটা হচ্ছে আপনারা যেভাবে মানে আপনাদের প্রয়োজন, আপনাদের যে ফ্যাক্টরি থাকবে সেই ফ্যাক্টরি লোড ক্ষমতা বা আপনি কীভাবে কারিকুলাম সেট করছেন সেই অনুযায়ী, যদি আপনারা 440 বলেন তাহলে আমরা 440 করে দেবো, আর যদি আপনি 220 বলেন আমরা 220 লাইন করে দেওয়া সম্ভব। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে যে কারখানায় আছি ফরেস্টার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এখানে মূলত এই প্রতিষ্ঠানটি 1/1 চন্দ্র মল বসা ক্ল্যান ওয়ারিতে অবস্থিত। এই প্রতিষ্ঠানটির মালিক সীতা রবিদাস। এই প্রতিষ্ঠানে ওনারা বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল এবং ফুড প্রোডাক্টসের যে মেশিনগুলো তৈরি করেন এই মেশিনগুলোর কিছু কিছু মেশিন আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এই মেশিনগুলো দেখে এবং এই মেশিনগুলো অর্ডার দিতে পারেন, সেই সূত্রে আপনি এই রবি দাস এবং ম্যানেজারের মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ইমেল নাম্বার দেওয়া থাকবে, আপনারা তাদের সাথে সরাসরি অথবা মোবাইল ইমেলে যোগাযোগ করতে পারেন, করে আপনারা এই মেশিনগুলো অর্ডার করতে পারেন। এবং এই মেশিনগুলো বানাতে মূলত 2-3 মাস সময় লাগে এবং ওনারা এই মেশিনগুলো রেডি করে রাখে না, এই মেশিনগুলো অর্ডার পাইলেই ওনারা এগুলো তৈরি করেন, করে ওনারা ডেলিভারি দেন। এবং এই প্রতিষ্ঠানটি বর্তমান বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির একজন মেম্বার এবং এটা একটা ক্যাপিটাল মেশিনারি। এবং এই মেশিনের যে মেশিনগুলো তৈরি করে এই মেশিনগুলো মূলত ফ্যাট ফ্রি। আমাদের মাননীয় সরকার মহোদয় এই ক্যাপিটাল মেশিনের উপরে ভ্যাট মকুব করে দিয়েছেন। আমরা আগামীতে আরও আশা করব আমাদের এই ওয়ার্কশপগুলা যারা বিভিন্ন ধরনের রিপেয়ারিং এবং এই মেশিনগুলার যে পার্টসগুলো তৈরি করেন, যে কোম্পানিগুলো, যে প্রতিষ্ঠানগুলো, তাদেরও এই রিপেয়ারিংয়ের ভ্যাট ফ্রি করার জন্য অনুরোধ জানাব। এবং এই প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে আছে, এটা আমাদের বাংলাদেশের একটা অবদান। আমাদের বাংলাদেশে এই ক্যাপিটাল মেশিন এই মেশিনগুলো মূলত আগে বিদেশ থেকে আসতো, এখন এই মেশিনগুলো বিদেশ থেকে আসে না, যেমন চায়না, তাইওয়ান এবং মালয়েশিয়া, ইন্ডিয়া, পার্শ্ববর্তী ইন্ডিয়া দেশ থেকে এই মেশিনগুলো আসতো, এখন এই মেশিনগুলো আর আসে না, এগুলো এখন আমাদের বাংলাদেশেই প্রোডাকশন হয়। এবং এটা বিশাল একটা আমাদের অর্থনৈতিক সাশ্রয়ের দিকেই তারা এই মেশিনগুলো খুব উপকৃত হচ্ছেন। এবং বিদেশ থেকে যে মেশিনগুলো আসে সেই মেশিনগুলোর দাম প্রায় কোটি থেকে অর্ধ কোটি থেকে কোটি টাকা দাম, মূলত এখানে অর্ধ কোটি এবং কোটি টাকা মূল্যের এই মেশিনগুলো না, মূলত এখানে 30-40 অথবা হাইস্ট 50 লক্ষ টাকার এই মেশিনগুলো অর্ডার ওনারা করেন। এই মেশিনগুলো বিদেশ থেকে আনলে বহু টাকা খরচ হয় এবং আমাদের দেশে এই মেশিনগুলো তৈরি হওয়াতে আমাদের দেশের একটা অর্থনৈতিক সাশ্রয় হিসেবে আমরা মনে করব। এবং এই প্রতিষ্ঠানগুলোতে প্রায় একটা প্রতিষ্ঠানে 8-10-15 জন করে কর্মচারী আছে এবং এরা অর্ধশিক্ষিত এবং শিক্ষিত এবং অশিক্ষিত লোক নিয়ে এই মেশিনগুলো ওনারা প্রোডাকশন করেন। এবং জনশক্তি
উন্নয়নের ক্ষেত্রে এই মেশিনগুলো, এই কোম্পানিগুলো যারা এই মেশিনগুলো বানান তারা খুবই অবদান রাখছেন। এবং আমার অনুরোধ সরকার মহোদয়কে, আমি অনুরোধ করব এই মেশিনগুলো আরও বাংলাদেশ এই ওয়ার্কশপ মালিকদের এবং এইসব ছোটো ছোটো কারখানাগুলো এই মেশিনগুলো যারাই তৈরি করেন তাদেরকে যদি আরও ভালোভাবে সহযোগিতা করা হয়, যেমন লোন দিয়ে, ঋণ দিয়ে, ছোটো ছোটো ঋণ 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঋণ, সামান্য কিছু ঋণ দিলেও এরা এই কাজগুলো ভালোভাবে করতে পারেন। আমি আমার পক্ষ থেকে আমার এই সরকার মহোদয়কে বলবো, আপনারা যদি এই মেশিনগুলোর প্রতি একটু দৃষ্টি দেন তাহলে আগামীতে এই মেশিনগুলো আর কোনো দিনই বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের ভিতরে ঢুকবে না বিদেশি মেশিন। এবং এমন একটা সময় আসবে দেখা যাবে যে আমাদের এই ওয়ার্কশপগুলো, এই ব্লিস্টার মেশিন, ফুড প্রোডাক্ট মেশিন, বিভিন্ন ফার্মাসিউটিক্যালের মেশিনগুলো ওনারা বিদেশে রপ্তানি করতে পারবেন। এবং এমন একটা সময় আসবে যে তারাই আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশ, যেমন পৃথিবীর বিভিন্ন ছোটো ছোটো দেশগুলো আমাদের দেশ থেকে মেশিনগুলো তারা নিতে পারবেন। যদি সরকার মহোদয় আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে, ছোটো ছোটো প্রতিষ্ঠানগুলোকে অল্প কিছু স্বল্প সুদে এবং অল্প কিছু ইন্টারেস্টে যদি, বেশি না, 10 থেকে 15-20 লাখ বা 50 লাখের রূপে এই টাকাগুলো যদি এই প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয় তাহলে এই প্রতিষ্ঠানগুলো আগামী 2-1 বছরের মধ্যেই এরা বিদেশে রপ্তানি করতে পারবেন এই মেশিনগুলো। প্রিয় দর্শক শ্রোতা, আবারও আপনাদেরকে আমি বলছি, আমি আপনাদেরকে এই মেশিনগুলো, এই যে মেশিনটা আমি এখন দেখাচ্ছি, এই মেশিনটা হলো একদম রেগুলিং মেশিন, বিভিন্ন ফার্মাসিউটিক্যালের একটা ফ্যাক্টরির এক অংশ। এবং আমার পাশে যে মেশিনটা আবারও দেখাচ্ছি আমি, এই মেশিনটা হলো মূলত এবং ব্লিস্টার মেশিন। এই মেশিনগুলো দিয়ে ওনারা ক্যাপসুল, ট্যাবলেট প্যাকেজিং করে তৈরি করেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীতে আবার অন্য কোনো প্রতিষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমার এই ইউটিউব চ্যানেল যারাই দেখবেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং লাইক দিবেন। যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই সেই পরামর্শ কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি যেন আগামীতে আরও কোনো ভালো প্রতিষ্ঠানে যায়া আপনাদের এই ধরনের প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারার এবং এই ধরনের অত্যাধুনিক মেশিন, বৈদেশিক সাশ্রয় মুদ্রা করার জন্য আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো মেশিন দেখাইতে পারি। আপনাদের কমেন্টস এবং সাবস্ক্রাইবের উপর নির্ভর করে আমার আগামী অগ্রগতির জন্য, এবং আবারও অন্য কোনো প্রতিষ্ঠানে আপনাদের সাথে আমার দেখা হবে। প্রিয় দর্শক শ্রোতা, শেষ করি, আমি মেশিনটা ইয়েতে চাইছি, এই মেশিনটা মূলত ক্যাপসুল প্যাকেজিং করা, ক্যাপসুল ফিলিং করা মেশিনটা, এটা হাতও করা যায়, ইলেকট্রিসিটিও করা যায়, এবং এটা স্মল সাইজ, এটা মিডিয়াম সাইজও করা যায় এবং বড় সাইজও করা যায়। ছোটো ছোটো কোম্পানিরা এই মেশিনগুলো আর ক্রয় করেন।